কম্পিউটার একাডেমি, তোমাদের প্রত্যেককে ঘোষ কম্পিউটার একাডেমিতে স্বাগত। এটা আমাদের সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজের ক্লাস চলছে, আর আমাদের এটা 4 নম্বরের ক্লাস। তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো WBHS-এ, তাদের জন্য কিন্তু ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট। যাই হোক, আমরা তো 3টা ক্লাস শেষ করেছি। তো আমরা লাস্ট ক্লাসে শেষ করেছিলাম কোথায়, ডসের বিভিন্ন কমান্ড সম্বন্ধে। তো আজকে আমাদের ক্লাসটা হবে উইন্ডোজ নিয়ে, ঠিক আছে? তো ক্লাসটা শুরু করার প্রথমে সবাইকে বলছি, প্রত্যেক পাশে একটা নোট কপি নিয়ে বসবে। আমি এখান থেকে কী কী প্রশ্ন আসবে তোমাদের সব বলে দেবো, তোমরা প্রশ্নগুলো টুকতে পারো, আর পাশাপাশি ভিডিও পজ করে উত্তরও লিখে দিতে পারো। আর ভিডিও শুরু করার প্রথমে প্রত্যেককে বলবো একটা লাইক করে দিও, কোথাও কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও, আর যা নতুন প্রত্যেক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাসে আমরা শিখবো উইন্ডোজ কী, উইন্ডোজে কী কী বৈশিষ্ট্য আছে, তার সাথে শিখবো ডেস্কটপ ব্যাপারটা কী, তারপরে শিখবো হচ্ছে আমরা স্টার্ট বাটন কী, তার কাজ কী, টাস্কবার কোনটা, এসবই আমরা শিখবো আজকে, ঠিক আছে? চলো ক্লাসটা আমরা শুরু করছি। তো দেখো, প্রথমে চলে আসি উইন্ডোজ কী। দেখো, ডস যেমন ছিল আমাদের সিইউআই ভিত্তিক অপারেটিং সিস্টেম, উইন্ডোজ হচ্ছে জিইউআই ভিত্তিক। এর মানে কি, উইন্ডোজে আমরা মাউস, কিবোর্ড, বিভিন্ন গ্যাজেটসের উপরে কাজ করতে পারি। দেখো কি বলেছে, এমএস ডসে কোনো কাজ করতে বিভিন্ন কমান্ড প্রয়োগ করতে হয়। এই কমান্ড বা নির্দেশ মনে রেখে কাজ করা যেমন কষ্টকর, তেমনি নির্দেশগুলি কিবোর্ড দ্বারা টাইপ করা ঝামেলা এবং ভুল ত্রুটি হবার সম্ভাবনা বেশি, স্বাভাবিক। ডসে এই অসুবিধাগুলি দূর করার জন্যই উইন্ডোজ অপারেটিং সিস্টেম প্রচলন শুরু হয়। যদি প্রশ্ন আসে কেন উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালানো শুরু হয়, ডসে যে সমস্যাগুলো ছিল সেগুলো দূর করার জন্য উইন্ডোজ শুরু করা হয়। কত সালে কোন কোম্পানি উইন্ডোজ তৈরি করেন, 1991 সালে মাইক্রোসফট কোম্পানি পার্সোনাল কম্পিউটারের জন্য উইন্ডোজের প্রথম ভার্সন কত 3.0 তৈরি করেন, এটুকু পড়তে পারো। আচ্ছা, এর পরবর্তী পর্যায়ে এটিকে পরিবর্তন করে 1995 সালে কি হয়, উইন্ডোজ 95। এইভাবে কিন্তু আস্তে আস্তে 98 দেখো দেওয়া আছে, উইন্ডোজ 2000, XP, উইন্ডোজ ME, উইন্ডোজ ভিস্তা, তারপরে কি আসলো উইন্ডোজ 7, উইন্ডোজ 8, আর বর্তমানে কি চলছে উইন্ডোজ 10। তুমি প্রশ্ন আসে কতগুলি উইন্ডোজের ভাষণের নাম দাও, কি হবে এই ভাষণগুলো নাম দিয়ে দেবে। যদি প্রশ্ন আসে বর্তমানে কোনটা লেটেস্ট ভাষণ উইন্ডোজে, কি হবে উইন্ডোজ 10। আচ্ছা, এবার দেখি উইন্ডোজে কি কি বৈশিষ্ট্য আছে। উইন্ডোজের প্রথম বৈশিষ্ট্য কি আছে, জিইউআই ভিত্তিক। কি বলেছে, জিইউআই মানে কি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেম হওয়ার ফলে এতে বিভিন্ন চিত্রযুক্ত আইকন মেনু ব্যবহার করা যায়, মাউস নামক ইনপুট যন্ত্র ব্যবহার করে কাজ করার সুবিধা আছে। তারপর কি বলেছে, প্রতিটা প্রোগ্রামকে উইন্ডোর মাধ্যমে প্রকাশ করা, নামটা উইন্ডোজ কেন হয়েছে, এই দেখো আমি যে কাজটা করছি দেখো একটা উইন্ডোর মতো খুলছে, সবকিছু উইন্ডোর মতো হিসাবে প্রকাশ করা হয়। একসাথে একাধিক প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালানো যায়। তারপরে কি বলেছে, এই অপারেটিং সিস্টেমে একজন ব্যবহারকারী একসঙ্গে একাধিক কাজ করতে পারে, তুমি একসঙ্গে ছবি আঁকছো, গান শুনছো বা অনলাইনে কাজ করছো, সবই করতে পারবে। নেটওয়ার্ক ব্যবহার করে ইন্টারনেট, ইমেল, চ্যাটিং প্রভৃতি সুবিধা দেওয়া যায়, ঠিক আছে? এই কয়টা তোমার বৈশিষ্ট্য পড়ে রাখতে পারো। আচ্ছা, এবার প্রশ্ন আসবে ডেস্কটপ কি। এই দেখো, আমি যে কম্পিউটারতে কাজ করছি এটা হলো আমার ডেস্কটপ, ঠিক আছে? তাহলে ডেস্কটপ কি, এখানে কি বলেছে, কম্পিউটারে CPU সুইচ অন করার পর স্ক্রিনে গেটিং স্টার্টেড উইন্ডো দেখা যায়, মানে স্ক্রিনটা যখন আমি সুইচটা অন করলাম বুটিং হয়ে গেল, যে স্ক্রিনটা দেখা যাচ্ছে মানে প্রথমে দেখা যাবে হচ্ছে উইন্ডোজ লেখা, ঠিক আছে? এরপর ধীরে ধীরে উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম লোডিং বুটিং প্রক্রিয়া সম্পন্ন হলে প্রথম যে দৃশ্যটি দেখা যায় তাকে ডেস্কটপ বলে। মোদ্দাটা কি হলো, কম্পিউটারে সুইচ অন করার পর বুটিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যে স্ক্রিনটি আমরা দেখতে পাই তাকে কি বলছে, ডেস্কটপ, এটা হলো ডেস্কটপ, ঠিক আছে? এবার এখান থেকে প্রশ্ন আসে মাউস পয়েন্টার কি। দেখো, এই যে আমি মাউস দিয়ে কাজ করছি, এটাই মাউস পয়েন্টার। ডেস্কটপের উপর যে সাদা রঙের তীর চিহ্ন দেখা যায় তাকে মাউস পয়েন্টার বলে। দেখো, আমি এই যে তীরটা দেখা যাচ্ছে, এটা হলো মাউস পয়েন্টার, ওকে? এবার এখান থেকে আর কোনো প্রশ্ন আসার নেই, এই হলো ডেস্কটপ। তাহলে ডেস্কটপের মধ্যে কী কী থাকে, এটা হলো টাস্কবার, টাস্কবারের ডান দিকে কী থাকে, এখানে ডেট টাইম থাকে, আবার এগুলোকে বলা হয় বিভিন্ন আইকন, বিভিন্ন ফাইল ফোল্ডার সব ডেস্কটপের মধ্যে থাকে। এবার এখান থেকে হ্যাঁ, স্টার্ট বাটন কি, টাস্কবারের বাঁদিকে গোল, এই যে এটা হলো স্টার্ট বাটন, হ্যাঁ
টাস্ক বারে বাঁদিকে গোলাকার বানানটি হলো স্টার্ট বাটন। স্টার্ট বাটনে ক্লিক করলে কি হয়, স্টার্ট মেনু দেখা যায়। আমি যখন স্টার্ট মেনু ক্লিক করলাম, স্টার্ট মেনু দেখা যাচ্ছে, ঠিক আছে, দেখা যায়। আচ্ছা, কি করে স্টার্ট মেনু খুলবে? স্টার্টে ক্লিক করলে পরে অল প্রোগ্রামস আসবে, এখান থেকে স্টার্ট মেনু দেখা যাবে। আচ্ছা, কিন্তু আর দরকার নেই। টাস্ক বার কোনটা? উইন্ডোজ সেভেনে ডেস্কটপের নিচে যে আড়াআড়ি ভাবে যে লম্বা বারটি দেখা যায় তাকে টাস্ক বার বলে। এই যে লম্বা বার দেখা যাচ্ছে তাকে টাস্ক বার বলছে। এটুকু উপরে রাখবে। দেখো, টাস্ক বারের ছবি দেওয়া আছে। এটা স্টার্ট বাটন, এটা টাস্ক বার, এটা সিস্টেম ট্রে। সিস্টেম ট্রের মধ্যে কি থাকে? ডেট টাইম, সাউন্ড কম বেশি, ল্যান্ড কার্ড, নেটওয়ার্ক সম্বন্ধে জিনিসপত্র থাকে টাস্ক বারের ডান দিকে। আচ্ছা, এবার দেখে দিয়ে কি আছে এখানে। এইগুলো জাস্ট করে রাখতে পারো, কিছু দরকার নেই। আচ্ছা, এবার চলে আসি। আচ্ছা, টাস্ক বারে কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রামে আইকন স্থাপন বা পিন করার পদ্ধতি মনে কর। দেখো, আমাদের টাস্ক বারটা আছে, আমি এখানে চাইলে কিছু কিছু আইকনকে শর্টকাট করতে পারি। মনে করো আমার এই টাস্ক বারের মধ্যে আমি চাচ্ছি এই নোটপ্যাড নোটপ্যাডটাকে আমি এখানে পিন করবো। সেক্ষেত্রে কী করবো, নোটপ্যাডের গায়ে আমি রাইট ক্লিক করবো, তো পিন টু টাস্ক বার করে আমার নোটপ্যাডটা পিন হয়ে গেল। এটার কাজটা কি, আমি শর্টকাটে এখান থেকে ক্লিক করে নোটপ্যাডটা আমি খুলতে পারছি। ঠিক আছে, যদি প্রশ্ন আসে কীভাবে টাস্ক বারে কোনো সফটওয়্যারকে পিন করবে, তাহলে যে সফটওয়্যারকে পিন করতে হবে তাকে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর যে অপশানটা খুলবে সেখান থেকে পিন টু টাস্ক বারে ক্লিক করতে হবে। আচ্ছা, এবার চলে আসি সিস্টেম ট্রে ব্যাপারটা কি। দেখো, সিস্টেমটা হচ্ছে টাস্ক বারের একেবারে ডান দিকে উপস্থিত এই ছোট অংশ থেকে বর্তমানে তারিখ সময় দেখা যায়। এছাড়া আমাদের সিস্টেম ট্রের মধ্যে কি যায়, এটা হলো সিস্টেম ট্রে, ঠিক আছে। এখানে কি থাকে, তারিখ সময়, সাউন্ডের জিনিস, নেটওয়ার্কের আইকন সব দেখা যায়। একে সিস্টেম ট্রে বলছে। তোমার জাস্ট এটুকু পরে রাখবে। হ্যাঁ, সিস্টেম ট্রে কি, এর মধ্যে কি কি আইকন থাকে, কি কি কাজ হয়, এটুকু পরে রাখলেই হয়ে যাবে। তোমার যা এখানে স্পিকার থাকে, তারপরে হচ্ছে ইন্টারনেটের নেটওয়ার্ক আইকন দেখা যায়, তারপরে বিভিন্ন মানে বিভিন্ন ইউএসবি ড্রাইভ ঢোকালামকে দেখা যায়, ব্লুটুথ থাকলে ব্লুটুথ ডিভাইসটা দেখা যায় ওখানে, ঠিক আছে। তারপরে কি বলছে, সুইচিং হিডেন আইকন। দেখো, এখানে এখানে আমার নর্মালি কয়েকটা আইকন দেখা যায়, বাকিগুলোকে আমি এখানে হাইড করে রাখতে পারি, ঠিক আছে। এটা হাইডিং, এখানে ক্লিক করলে আইকনগুলো খুলবে, এখানে ক্লিক করলে আইকনগুলো বন্ধ হয়ে যাবে। এবার প্রশ্ন আসতে পারে, ডেস্কটপ আইকন ব্যাপারটা কি। উইন্ডোজে প্রবেশ করার পর, আচ্ছা এবার দেখো, আমি যে কম্পিউটারটা খুললাম, ডেস্কটপের মধ্যে যেটুকু দেখা যাচ্ছে আইকন, ঠিক আছে। এবার কি বলছে এখানে, উইন্ডোজে প্রবেশ করার পর ডেস্কটপের উপরে কতগুলি ছোট ছোট চিত্র দেখা যায়, এই চিত্রগুলিকে কি বলে, আইকন বলে। আইকন কাকে বলে, হয়ে গেল। প্রতিটি আইকনের নিচে একটি নাম লেখা থাকে, অবশ্যই থাকবে নাম। এই নাম দেখে আইকনটি কোন অ্যাপ্লিকেশন সফটওয়্যার তা বোঝা যায়। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এমন কিছু আইকন আছে যেগুলি প্রতিটি কম্পিউটারে দেখা যায়, ওকে। যেমন কি কি দেখা যায়, কম্পিউটার, ডকুমেন্টস, রিসাইকেল বিন, ইন্টারনাল এক্সপ্লোরার, এই চারটা আইকন কিন্তু সব কম্পিউটারে দেখা যায়, যেগুলো ডেস্কটপের মধ্যে থাকে। যদি প্রশ্ন আসে উইন্ডোজে কতগুলি ডিফল্ট আইকনের নাম লেখো, কি হবে, নামগুলি হবে কম্পিউটার, ডকুমেন্টস, রিসাইকেল বিন, ইন্টারনাল এক্সপ্লোরার ইত্যাদি। এবার দেখে নিন, এবার দেখে নিতে হবে কম্পিউটার আইকনটা কি বা এই কম্পিউটার আইকনের কাজটা কি। দেখো, উইন্ডোজ অপারেটিং সেভেন অপারেটিং সিস্টেমে কোনো ডিস্কের সমস্ত তথ্য দেখার জন্য কম্পিউটার আইকনটি ব্যবহার করা হয়। এটি ডেস্কটপে এবং স্টার্ট মেনুতে দেখা যায়। এই আইকনে ডাবল ক্লিক করলে কম্পিউটার যাবতীয় ডিস্কে ডাইভগুলি দেখা যায়। মনে করো আমি যদি এই এটা একটা কম্পিউটার আইকন, আমি যদি এখানে দুবার ক্লিক করি কি হবে, আমার যতগুলো ড্রাইভ আছে সব দেখা যাবে, কোন ড্রাইভে কোন ফাইল ফটো আছে সব দেখা যাবে। এটা হলো কম্পিউটার আইকন, এটা হচ্ছে ডিফল্টভাবে থাকে, তোমরা এইটুকু পরে রাখবে। তারপরে কি বলছে, ওই তো কম্পিউটার আইকন খুলে সিডি ইডি সব ড্রাইভগুলো দেখা যায়, এটুকুই হলো কাজ। এখান থেকে কম্পিউটার আইকনের কাজ আসতে পারে। এবার একটা প্রশ্ন আসতে পারে, ডকুমেন্টস আইকন বা ফোল্ডারটা কাজ কি। ডকুমেন্টস আইকনটি ডেস্কটপে এবং স্টার্ট মেনুতে অবস্থান করে। এই আইকনে ক্লিক করলে ডকুমেন্টস উইন্ডো দেখা যায় এবং এর অন্তর্গত কি বিভিন্ন ফাইল ফোল্ডারগুলি দেখা যায়। ডকুমেন্টসের প্রধান বৈশিষ্ট্য হলো কি, যখন কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ফাইল সেভ করা হয়
তখন তার স্বয়ংক্রিয়ভাবে এই ফাইলটা ডকুমেন্টসে সেভ করা হয়। মানে আমি পেন করছি, নোটপ্যাড করছি, ওয়ার্ড করছি, সেখানে যখন কিছু আমি সেভ করতে যাচ্ছি, সবকিছু প্রাথমিকভাবে কোথায় সেভ হবে, ডকুমেন্টস থেকে সেভ হয়। এবার মনে মনে করো আমি এই নোটপ্যাড খুলছি, টাইপ করলাম লিখলাম, লিখে যখন আমি এটাকে সেভ করতে যাচ্ছি, ফাইলে গিয়ে সেভে ক্লিক করছি, দেখো কি হচ্ছে, প্রাথমিকভাবে কিন্তু এটা ডকুমেন্টসের মধ্যে সেভ হবে, ঠিক আছে, ডকুমেন্টস ফোল্ডার সেভ হয়। এটাই বলছে আমরা চাইলে এটাকে কিন্তু চেঞ্জ করতে পারি, ডেস্কটপ করতে পারি, ডাউনলোড করতে পারি, ঠিক আছে, কিন্তু সবকিছু সেভ করা হবে ডকুমেন্টসের মধ্যে সেভ হবে। হ্যাঁ আচ্ছা, এবার হচ্ছে রিসাইকেল বিন, এটাই এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন, প্রশ্ন আসতে পারে রিসাইকেল বিন কি, রিসাইকেল বিনের কাজ কি, আমরা কি করে রিসাইকেল বিন থেকে কোনো ফাইল বা ফোল্ডারকে আবার ফিরিয়ে আনতে পারি, কি উত্তর হবে, রিসাইকেল বিন হলো কম্পিউটারের একটা সিস্টেম ফোল্ডার, ঠিক আছে, এর জন্য মেমোরিতে কিছুটা জায়গা মানে সেভ করা থাকে, কম্পিউটার থেকে কোনো ফাইল বা ফোল্ডার মুছে ফেললে সেগুলি রিসাইকেল বিনে জমা হয়, ডিস্ক থেকে মুছে ফেলা ফাইল বা ফোল্ডারগুলিকে রিসাইকেল বিন থেকে রিস্টোর করে আবার ফিরে পাওয়া যায়, আবার যদি কোনো ফাইল বা ফোল্ডারকে একদম পার্মানেন্টলি মুছে ফেলতে হয় সেক্ষেত্রে এমটি রিসাইকেল বিনে ক্লিক করতে হয়। কোনো ফাইল বা ফোল্ডারকে রিস্টোর করার জন্য কী কী কাজ করতে হয়, ডেস্কটপে রিসাইকেল বিন আইকনে ডাবল ক্লিক করতে হবে, প্রদর্শিত রিসাইকেল বিন উইন্ডো থেকে ফাইল বা ফোল্ডার থেকে মাউস দ্বারা সিলেক্ট করতে হবে, এরপর মাউসে রাইট ক্লিক করলে পরে রিস্টোর করতে হবে। মনে করো আমি এক আমি হচ্ছে এই যে ফাইলটা আছে আমি একে ডিলিট করছি, কি রাইট ক্লিক করলাম, ডিলিট, ইয়েস, এবার দেখো ফাইলটা আমাকে জমা হলো রিসাইকেল বিনের মধ্যে হলো। এবার আমি চাইলে পরে এখান থেকে রিস্টোর করতে হবে, কি করে, ফাইলটাকে রাইট ক্লিক করলাম, রিস্টোরে ক্লিক করলাম, দেখো ফাইলটা এখানে চলে এসছে, ঠিক আছে। এবার আমি চাচ্ছি কয়েকটা ফাইলকে এখান থেকে আমি ডিলিট করে দেবো, যেরকম আমি এই কটা ফাইলকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, দেখো তো সব আমি এখানে ঢুকে গেল। আমি যদি এবার এমটি দ্য রিসাইকেল বিনে ক্লিক করি, সব কিন্তু একবারে চলে যাবে, আর কিন্তু আমি ফিরে পাবো না, ঠিক আছে, এই হলো এমটি রিসাইকেল বিনের কাজ। তাহলে রিসাইকেল বিন কি, কী করে রিস্টোর করতে হয়, কী করে পুরো রিসাইকেল বিনটাকে মুছতে হয় আমরা শিখে গেলাম। এবার এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, ইন্টারনেট এক্সপ্লোরার জিনিসটা কি, ইন্টারনেট এক্সপ্লোরার হচ্ছে একটা ওয়েব ব্রাউজার, আমরা যখন কোনো নেট খুলতে চাই তোমাদের নিশ্চয়ই প্রত্যেকের মোবাইলে গুগল ক্রোম বা অপেরা এই সমস্ত ওয়েব ব্রাউজারগুলো আছে, তো কম্পিউটারের মধ্যে কিন্তু গুগল ক্রোম অপেরা থাকে না, এটাকে আমাদের ইনস্টল করতে হয়, তো ইন্টারনেট এক্সপ্লোরার কিন্তু বাই ডিফল্টভাবে থাকে। তো ইন্টারনেট এক্সপ্লোরার হলো উইন্ডোজের একটা অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেম একটা নিজস্ব ওয়েব ব্রাউজার, ঠিক আছে, তার মানে উইন্ডোজ একটা পার্সোনাল ওয়েব ব্রাউজার, ব্যবহারকারীরা কম্পিউটার যদি ইন্টারনেট সংযোগ থাকে তাহলে এর সাহায্যে ওয়েব সার্চিং, ওয়েব ব্রাউজিং, ইমেল আদান প্রদান করতে পারে। আচ্ছা উইন্ডোজ এক্সপ্লোরার, এবার চলে আসি উইন্ডোজ এক্সপ্লোরার ব্যাপারটা কি, উইন্ডোজ এক্সপ্লোরার হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম একটা শক্তিশালী বা জনপ্রিয় টুল, কম্পিউটার আইকনের সাহায্যে যে কাজগুলি করা যায় এই টুলটির সাহায্যে সেই কাজগুলি করা যায়, এইটুকু লিখলে কিন্তু তোমাদের হয়ে যাবে। হ্যাঁ প্রশ্ন আসতে পারে উইন্ডোজ এক্সপ্লোরারে কী কী কাজ আছে, উইন্ডোজ এক্সপ্লোরারের সাহায্যে কম্পিউটারের ডিস্কে কী কী ফাইল ফোল্ডার আছে তা দেখা যায়, তারপর কী বলেছে নতুন ফাইল তৈরি করা যায়, ফাইল বা ফোল্ডারগুলিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া করা যায়, ফাইল ফোল্ডারের নাম চেঞ্জ করা যায় ইত্যাদি। আচ্ছা এবার দেখে নিই ফোল্ডার কী, ফোল্ডার আর সাব ফোল্ডার কী, আমরা প্রত্যেকে জানি ফোল্ডার কোনটা, ফোল্ডার হলো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ব্যবহৃত একটি আধার বা ক্ষেত্র, কম্পিউটারে অসংখ্য ফাইল তৈরি করে সেগুলিকে একটি ফোল্ডারে সঞ্চয় করে রাখা যায়, অথবা একটি ফোল্ডারের ভিতর অসংখ্য ফোল্ডার তৈরি করা যায় তাকে বলা হয় সাব ফোল্ডার। আচ্ছা বলতো ফাইল আর ফোল্ডারের পার্থক্য কি, আমরা কিন্তু ফোল্ডারের মধ্যে ফাইলকে রাখতে পারি কিন্তু ফাইলের মধ্যে কিন্তু ফোল্ডার রাখতে পারি না, ফাইল হলো ছোট, ফোল্ডার হলো বড়। আচ্ছা কী করে ফোল্ডার বানাবে, আমি তোমাকে দেখেছি প্র্যাকটিক্যাল করে, রাইট ক্লিক করবে, নিউতে ক্লিক করবে, ফোল্ডারে ক্লিক করবে, কিবোর্ড থেকে নাম লিখবে, আমি নাম লিখলাম GCA, কিবোর্ড থেকে এন্টার মারবে, ফোল্ডার তৈরি হয়ে গেল, দেখো ফোল্ডার তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো দেখো তাই বলেছি এখানে তোমার স্টেপটা দেখে রাখবে কী করে ফোল্ডার বানালাম, ফাইল ও ফোল্ডারের নাম পরিবর্তন করা, কী করে নাম পরিবর্তন করবে, যে ফোল্ডারটার নাম পরিবর্তন করতে হবে সেটাকে রাইট ক্লিক করতে হবে, এবার মাউসে রিনেমে ক্লিক করতে হবে, রিনেমে ক্লিক করার পর দেখো এখানে একটা নীল সিলেক্ট হয়ে গেল, এবার কিবোর্ড থেকে ব্যাকস্পেস দিয়ে মুছে
আমি দেখে দিলাম ঘোষ কম্পিউটার সেন্টার। দেখো নামও চেঞ্জ হয়ে গেল। এই হলো ফোল্ডার তৈরি, ফোল্ডারের নাম পরিবর্তন। এবার দেখে নিই ফাইল ও ফোল্ডার কপি করা। কপি করে কি করে করবে, যেইটাকে কপি করবে তারকে রাইট ক্লিক করবে, এবার এখান থেকে কপি অপশনে ক্লিক করবে। করলাম, এবার আমি যাচ্ছি এই ফোল্ডারটাকে আমি আবার এই ফোল্ডারের ভিতরে পেস্ট করব। রাইট ক্লিক করে পেস্টে ক্লিক করলাম, দেখো ফোল্ডার কিন্তু পেস্ট হয়ে গেল এখানে। দেখো ফোল্ডারটা আমার এখানেও আছে আবার এখানেও আছে, বুঝতে পারলে? এই হলো আমার কপি আর পেস্ট। কপি করলে কিন্তু পেস্ট করতে হবে। হ্যাঁ, এখানে স্টেপ বাই স্টেপ লেখা আছে, তোমার স্টেপগুলো দেখে নেবে। আচ্ছা, এবার দেখে নিই কম্পিউটার বন্ধ করা। এটা হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু অনেকেই আবার জানি কি করে বন্ধ করবে। স্টার্টে ক্লিক করবে, স্টার্টে ক্লিক করলাম, এখান থেকে শাটডাউনে ক্লিক করবে, কম্পিউটার বন্ধ হয়ে যাবে। বা অথবা শাটডাউনের পাশে যে তীর চিহ্ন দেওয়া আছে, তীরে ক্লিক করে আবার এখানে আছে রিস্টার্ট দেওয়া আছে, সুইচ ইউজার, লগ অফ, স্লিপ, হাইবারনেট, এই অপশনগুলো কিন্তু তোমরা কাজ করতে পারো। আচ্ছা, যেটা বলছিলাম কি করে কম্পিউটার পুনরায় চালু করবে। আমি যদি স্টার্টে গিয়ে শাটডাউনে ক্লিক করি, কম্পিউটার পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি যদি পাশে অপশনে গিয়ে যদি আমার রিস্টার্টে ক্লিক করি, কী হবে, কম্পিউটার একাই বন্ধ হবে আবার একাই ওপেন হয়ে যাবে। এটা হলো পুনরায় চালু করা, ঠিক আছে। এবার দেখি আজকে ক্লাসের শেষ পর্যন্ত চলে এসেছি আমরা। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যাপারটা কি, কম্পিউটারে মনে করো, দেখো আমরা সিস্টেম সফটওয়্যার পড়লাম, যে সফটওয়্যারটা কম্পিউটারকে চালাবে সেটা হলো সিস্টেম সফটওয়্যার। আবার সিস্টেম সফটওয়্যার চালু করার পর আমরা যেগুলো ভরবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন দেখো আমি যেমন এখানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ট্যালি ভরেছি, এগুলো হচ্ছে কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন হচ্ছে কম্পিউটারের ব্যবহারকারীগণ নিজেরাই কম্পিউটারের ভাষা ব্যবহার করে প্রয়োজনীয় যে কোনো সমস্যা সমাধান অথবা তথ্য প্রক্রিয়াকরণের জন্য প্রোগ্রাম তৈরি করতে পারে। ব্যবহারকারী কর্তৃক রচিত সেই জাতীয় প্রোগ্রামকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। সহজ ভাষায় বলছি আমি, আমরা ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজনে যে সমস্ত সফটওয়্যারগুলি কম্পিউটারে ব্যবহার করি তাদের বলছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটুকু বললেই হবে। এবার দেখে নাও বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলির নাম, উদাহরণ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টুডেন্ট, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। কী কী অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আছে, ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার, স্প্রেডশিট সফটওয়্যার, ডেটাবেস প্যাকেজ, অ্যাকাউন্ট প্যাকেজ। অ্যাকাউন্ট প্যাকেজ সফটওয়্যারগুলির নাম কি, ট্যালি, ফ্যাক্ট, নেক্সট, এক্স ইত্যাদি। ডেটাবেস প্যাকেজ কী কী আছে এই নামগুলো পড়বে, স্প্রেডশিট কী কী আছে এই নামগুলো পড়বে, ওয়ার্ড প্রসেসর কী কী আছে এই নামগুলো পড়ে নেবে। আচ্ছা, এবার দেখে নিই আজকে ক্লাসের লাস্ট টপিক, ইউটিলিটি সফটওয়্যার। এটা এক প্রকার অ্যাপ্লিকেশন সফটওয়যার, যেটি সফটওয়্যার যেসব সফটওয়্যারের মাধ্যমে ফাইল কপি, শর্টিং, এডিটিং, রক্ষণাবেক্ষণ, ফাইলকে ব্যাকআপ নেওয়া, ফরম্যাটিং করা, এই কাজগুলো করা যায় তাকে বলছে ইউটিলিটি সফটওয়্যার। যেমন কম্পিউটারকে দক্ষতার সঙ্গে চালনা করতে গেলে স্যানডিস্ক, টেক ডিস্ক ইত্যাদি ব্যবহার করতে হয়। একইভাবে কম্পিউটারকে ভাইরাস অ্যাকাউন্ট থেকে রক্ষা করতে গেলে বিভিন্ন অ্যান্টিভাইরাস ইউজ করতে হয়, যেমন কুইক হিল, নর্টন, ম্যাকাপি, এগুলি কিন্তু হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। তো স্টুডেন্ট, আমরা চ্যাপ্টারটা আজকে এখানেই শেষ করছি। পরের ক্লাসে কিন্তু আমরা এই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন আসতে পারে, কী কী বিভিন্ন পার্থক্যগুলো আসতে পারে আমরা সেটা নিয়ে আলোচনা করবো, এবং সেই ক্লাসটা কিন্তু আমাদের লাস্ট ক্লাস হবে। তো স্টুডেন্ট বাই, তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।